তো আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, এখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি নপাড়া দাদাবাড়ির সঙ্গে, আজ কিন্তু সেখানে উদ্বোধন রয়েছে, মানে প্রথমাতেই কিন্তু উদ্বোধন হয়ে গেছে নপাড়া দাদাবাড়ির সঙ্গে। তো আজকে কিন্তু এখানে চলে আসার একটাই কারণ যে পুরো পুজোটা মানে পুজো পরিক্রমাটা কিন্তু আজকে তোমাদের সাথে করবো, তোমাদের দেখাবো এবছর তাদের কী চমক রয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, বুঝতে পারবে। এখন চলে এসেছি নপাড়া দাদাভাইয়ের সঙ্গে যে পুজোটা সেখানে কিন্তু চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন মারাত্মকভাবে কিন্তু লাইটিং দিয়েছে পুরো গলির মুখে, কিন্তু একটা বিশাল বড় লাইটিং, এখানেও কিন্তু লাইটিং পুরো রাস্তা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন লাইটিং দিয়েছে, দারুণভাবে কিন্তু সাজিয়ে দিয়েছে। দেখো পুরো রাস্তা জুড়ে কিন্তু লাইটিং এর লাইটিং লাইটিং। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এখন চলে এসেছি মণ্ডপের সামনে, আর মণ্ডপে কিন্তু দেখতে পাচ্ছি পুরো কাঁচের যে শীটগুলো ওগুলো দিয়ে কাজ করেছে। এখানে দেখো একটা পুরো কিন্তু মেটাল বডির কিন্তু একটা পাখা রয়েছে, তারপর দেখতে পাচ্ছি এখানে ইটের যে কাজগুলো সেগুলো কিন্তু করা রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি বেশ সুন্দর দারুণ করে কিন্তু মণ্ডপের বাইরেটা কিন্তু সাজানো রয়েছে, যেমন প্রতি বছর সাজানো থাকে দেখতে পাচ্ছ। আর মণ্ডপের কিন্তু উদ্বোধন হয়ে গেছে খানিকক্ষণ আগেই, আজকে প্রথমাতেই কিন্তু উদ্বোধন হয়ে গেছে, আপাতত দেখতে পাচ্ছি ফাঁকা। আর আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাব আর তোমাদের দেখাবো। তো তোমাদের একটা জিনিস দেখে, দেখো পুরো ওপরটা কিন্তু যে ব্রিজ এটা কিন্তু এটা ওপরটা দেখো পুরো কাঁচের শীটে যে পুরো দেখো ব্যাপারটা করেছে, দেখো পুরো কাঁচের শীট। আর এদিকটাও কিন্তু দেখতে পাচ্ছি দেখো কাঁচের শীট দিয়ে কিন্তু পুরো ব্যাপারটা করা হয়েছে, সাজানো হয়েছে, দেখতে কিন্তু মারাত্মক লাগছে। দেখো দারুণভাবে কিন্তু যেমন আগের বছরও সাজিয়েছিল ঠিক সেরকমভাবে কিন্তু এবছরও কিন্তু সাজিয়েছে। এবার কিন্তু আমরা আস্তে আস্তে পুরো ভেতর দিকে ঢুকছি, আর ভেতর দিকে ঢোকার পর দেখতে পাচ্ছি এখানে যেমনটা দেখেছিলাম প্যান্ডেল প্রস্তুতিতে পুরো তোমার লোহার যে টিনের যে মানে যে ড্রামগুলো সেই ড্রামগুলো দিয়ে কিন্তু পুরোটা সাজানো হয়েছে। আর তারপর দেখতে পাচ্ছি এখানেও কিন্তু মানে কাঁচ মানে পুরোটাই কিন্তু যেমন চারদিকে কিন্তু এবছর দেখতে পাচ্ছি কাঁচের কিন্তু বেশ কাজকর্মগুলো চলছে। দেখো এখানে একটা দেখো কাঁচের পুরো কিন্তু ব্যাপারটা করেছে, আর আস্তে আস্তে ভেতরটা দেখো তোমাদের দেখা যায় কতটা কালারফুল। দেখো এবারে প্যান্ডেলটা করেছে কতটা দারুণ লাগছে প্যান্ডেলটা। এখানেও দেখো ঝাড়বাতি দিয়ে কিন্তু বেশ দারুণভাবে সাজিয়েছে জায়গাটা, যেমন দেখো এখানটা দেখাচ্ছিলাম কিন্তু প্যান্ডেল প্রস্তুতির সময় যেমন দারুণভাবে সাজিয়েছে। দেখো ওপরটা দেখেছো দারুণ লাগছে কিন্তু পুরোটা, পুরো দেখো পুরোটা গোল করে তোমাকে ঘোরাচ্ছি, বেশ দারুণ কিন্তু কালারফুলভাবে কিন্তু পুরো প্যান্ডেলটা দেখো সাজানো হয়েছে, দেখতে কিন্তু মারাত্মক লাগছে বেশ মানে কালারফুল। আর এদিকটা দেখতে পাচ্ছি দেখো একটা তোমার হচ্ছে মানুষের চোখের মতো কিন্তু দেখো ব্যাপারটা করেছে, এটা মুখের মতো পুরো তার দিয়ে যেটা করা হয়েছে, আর ভেতরে ঠান্ডাটা কুলকুল এসিয়ে চলছে। যাই হোক, বাট এখানটা যে ঝাড়বাতিগুলো ছোটো ছোটো সেগুলো কিন্তু বেশ দেখতে দারুণ লাগছে। আমাদের এখন দেখাচ্ছিলাম এখানে কিন্তু মারাত্মক ড্রয়িং করেছে, আর ড্রয়িংয়ের ঠিক পাশে এখানে দেখো প্রজেক্টের মাধ্যমে কিন্তু দেখো কিছু ভিডিও চলছে, প্ল্যাটফর্মের যে রিলেটেড দেখো ভিডিও, মানে এখানে দেখো একজন কেউ পুলির কাজ করছে, কেউ মুচির কাজ করছে, কেউ মাটির কাজ করছে, ঠিক সেগুলো কিন্তু পুরোটা কিন্তু সাজানো হয়েছে। এখানটা দেখতে পাচ্ছ কেউ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে, সেই কাজকর্মগুলো মানে মানুষের যে কাজকর্ম প্ল্যাটফর্ম সেটা কিন্তু সাজানো হয়েছে। আর এখানে দেখো মারাত্মক কিন্তু সুন্দর করে একটা সিঁড়ি দেখো সাজানো হয়েছে। এবার কিন্তু আমরা আস্তে আস্তে যাবো কিন্তু যেটা মাতৃপ্রতিমার কাছে, যেটা কিন্তু এবছরও কিন্তু সিলিকনের মাতৃপ্রতিমা করেছে, আর এখানে দেখো ঘর মতো করেছে, উপরেও দেখতে পাচ্ছি কাঁচের শীটের কিন্তু কাজকর্মগুলো রয়েছে, যেমনটা দেখিয়েছিলাম কিন্তু প্যান্ডেল প্রস্তুতিতে ঠিক সেমনটাই কিন্তু পুরো প্যান্ডেলের কিন্তু জুড়ে কিন্তু বেশ দারুণ করে কিন্তু সাজানো হয়েছে। বিশেষ করে হচ্ছে মাতৃপ্রতিমার সামনে একটা ঝাড়বাতির মতো, সেটা কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখাচ্ছি
হচ্ছে দেখো প্যান্ডেলটা আর প্যান্ডেলে কিন্তু এটা হচ্ছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার মধ্যে দেখো চেঞ্জ হচ্ছে, দেখো মাতৃ প্রতিমা একটা কিন্তু দেখাচ্ছিল, তো আস্তে আস্তে দেখো কিশোরের কিন্তু এই মাতৃ প্রতিমাটা কিন্তু চেঞ্জ হয়ে দেখো সিলিকনের মাতৃ প্রতিমা কিন্তু চলে এলো দেখতে পেলে। বা দারুণ কিন্তু করেছে ব্যাপারটা, মানে পুরো মাতৃ প্রতিমাটা কিন্তু দৃশ্য তোমার হচ্ছে মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, কিন্তু দারুণ লাগছে। মাতৃ প্রতিমার সামনে যে ঝাড়বাতিটা দেখো দারুণভাবে কিন্তু সাজিয়েছে, আর মাতৃ প্রতিমা কিন্তু তোমরা দেখাচ্ছিলাম যে পুরো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে একবার কিন্তু দেখাচ্ছে কিন্তু সিলিকনের মাতৃ প্রতিমা আবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অন্য একটা মাতৃ প্রতিমা, বেশ কিন্তু সুন্দর করে দারুণভাবে মানে একটা কিন্তু ব্যাপারটা কিন্তু সাজিয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে। কারণ তোমার এখন কথা বলতে বলতে কিন্তু দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই রাস্তা দেখলে পুরো চেঞ্জ হয়ে গেল ঠাকুরটা কিন্তু দেখতে পেলে দারুণ লাগছে। এখানকার কিন্তু এই মাতৃ প্রতিমাটা পূজিত হবে দেখতে পাচ্ছ, আর ওইটা কিন্তু তোমাদের দেখা যাচ্ছে না সিলিকনের মাতৃ প্রতিমা। আর এই দেখো এখানে দেখো সুন্দর করে দেখো কি সুন্দর সাজানো হয়েছে দেখো দারুণ লাগছে। তোমরা কিন্তু দেখতে পেলে ঠাকুরটা কিন্তু মারাত্মক ভাবে সাজিয়েছে, আর সাজানোর পর কিন্তু আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে যাচ্ছি প্যান্ডেল থেকে, বেরিয়ে যাচ্ছে এক্সিট থেকে। কিন্তু দেখা যাচ্ছে স্টেজ বানিয়ে কিন্তু এখানে কিন্তু ফাংশন হচ্ছে, যেটা উদ্বোধন হয় ফাংশন সেগুলো কিন্তু এখানেই কিন্তু সুন্দর করা হচ্ছে। I'm gonna go to the bathroom.